নমস্কার বন্ধুরা, দেখুন একটি নতুন রান্নাটি চলে এসেছে। একটি আজকে বানিয়ে দেখাবো চিংড়ি পোস্ত। দেখুন তার জন্য আমি কী কী নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হলুদ নিয়েছি, লবণ, আর ফোড়নের জন্য তেজপাতা, গোটা লঙ্কা, আর পোস্ত। বন্ধুরা দেখুন উনুন জ্বলে গেছে, কড়াই বসে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। দেখুন বন্ধুরা, আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, কিছু লবণ, হলুদ, লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এরপর দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি মাছ। দেখলে মনে হয় মশলা করে দেখাচ্ছি, দেখুন দারুণ দেখাচ্ছে, টাটকা মাছ একদম। এবার তুলে নেব, ওইটা দিচ্ছি বন্ধুরা তেজপাতা, গোটা লঙ্কা, দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিচ্ছি আলু। দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ, পেঁয়াজ, আলু ভাজা হয়ে গেছে, টমেটো, ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা এবার পোস্তটা আমি বেটে নেব। টমেটো, আলু, পেঁয়াজ একটু ভালো করে কষে নেওয়া আছে, এবার আমি জল দেব, জল দিয়ে আলুটা সিদ্ধ করে নেবে। ঠিক আছে, এবার পোস্ত দেবো, আমি পোস্ত দিয়ে ভালো করে নেড়ে নেবো। এই মিক্সি দিয়ে জড়া দিয়ে দিচ্ছি, পোস্তের দাম একটু খা যাবে নি। বন্ধুরা এইভাবে বানাবেন। দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার নামে নেব। বন্ধুরা যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীকালে রান্নাটি চলে আসবো। বন্ধুরা